ইলেকশনের আসর জমে গেছে। যারা মনে করেছিল কে আসে কে না আসে, ফুল কিন্তু ফুটতে শুরু করেছে। ফুল ফুটতে শুরু করেছে, আরো অনেক ফুল ফুটবে। নির্বাচন মনোনয়নপত্র সরকারিভাবে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া পর্যন্ত শত ফুল ফুটতে থাকবে। কাজে এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই, উই আর হ্যাপি, এ নিয়ে কোনো চিন্তার কারণ নেই, কেউ চিন্তা করবে না। চিন্তা সবার নিজের আছে, নমিনেশন কে পান কে না পান এসব বিষয় তো আমাদের আছে। দেখেন বিদেশ নিয়ে এখন আর অত মাথা ঘামানোর কোন প্রয়োজন নেই। যারা আমাদের ব্যাপারে মাথা ঘামাবে তারা এখন মধ্যপ্রাচ্যে ব্যস্ত, তারা হামাস আর ইসরায়েল নিয়ে ব্যস্ত, তারা রাশিয়া ইউক্রেন নিয়ে এখনো ব্যস্ত। এখন তাদের কাজ আরো বেড়ে গেছে, এদিকে লেবাননও জড়িয়ে গেছে, যুদ্ধ বিস্তৃত হচ্ছে, সারা পৃথিবীটাই একটা রণক্ষেত্র হতে চলছে। আমি জানি না যে কবে শেষ হবে এই পৃথিবীতে অস্ত্র বিক্রির খেলা। তথাকথিত কিংস পার্টি, ভুইফোর পার্টি, ড্রিঙ্কস পার্টি, ছিন্নমূল পার্টি তৈরি করে তাদেরকে দিয়েই তামাশার নির্বাচন মঞ্চস্থ করতে মরিয়া হয়ে উঠেছেন। শেখ হাসিনা তার এজেন্সিগুলোকে মাঠে নামিয়ে দিয়েছেন তথাকথিত কিংস পার্টি গঠনের জন্য। বিভিন্ন দল থেকে নেতা কিনতে গরুর হাটের মতো দরদাম চলছে। আওয়ামী লীগের কিংস পার্টিতে যোগ দিতে দেশপ্রেমিক বহু নেতাকে চাপ, প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। ছলে বলে কৌশলে টোপ দিয়ে কাউকে কাউকে বাগানো হচ্ছে। আবার কেউ 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 জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে না গিয়ে বিরোধী দলের লেবাসে ফ্যাসিবাদের দোসর হয়ে তথাকথিত এইসব কিংস পার্টি, ভুইফোর, ছিন্নমূল পার্টি, হালুয়া রুটির ভাগ প্রাপ্তির লালসায় ফ্যাসিস্টদের বর্তমান আস্তানা গণভবন, বঙ্গভবনে ছুটোছুটি করছেন।